বহুদিন ধরে একটি প্রশ্ন একাধিকবার আমার কাছে এসেছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং নানান পদ্ধতিতে একটি প্রশ্ন বারবার করা হয়েছে। সে প্রশ্নটি হলো, বর্তমান স্থিতিতে সন্ন্যাসের প্রয়োজনীয়তাটা কত? দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে সন্ন্যাসকে একটি প্রাচীন পরম্পরা বলে মনে করা হচ্ছে এবং মানুষ ইন্ডিপেন্ডেন্ট এবং স্বতন্ত্রভাবে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে চাইছে, কোথাও একটা সন্ন্যাসকে ব্যাকডেটেড মনে করা হচ্ছে বা অর্গানাইজ যে সিস্টেমটা আছে এর বিরুদ্ধে অনেকেই বলছে। তো এখানে একটি প্রশ্ন থাকে যে বর্তমান স্থিতিতে দাঁড়িয়ে একজন সাধক বা একজন শিকারের সন্ন্যাসের প্রতি কি দৃষ্টিকোণ রাখা উচিত যাতে আধ্যাত্মিক জীবনে সে এগিয়ে যেতে পারে, এবং বর্তমানে সন্ন্যাসের প্রাসঙ্গিকতাটা কতটা আছে? যদি এ বিষয়ে কিছু আলোকপাত করেন খুশি হব। সন্ন্যাস বলতে ব্যক্তি কি বুঝছে তার উপরে সবটা নির্ভর করছে। যে কোনো জিনিস, সন্ন্যাস কথাটা যখন টেকনিক্যালি আসছে তখন গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাসী, চারটে কথাই নেওয়া হোক, এই চারটেই আনুষ্ঠানিক তো নয়। আগে যখন বিদ্যারম্ভ হতো তখন যজ্ঞ করা হতো, এখনও অনেক জায়গাতে করা হয়। এই যজ্ঞ করে বিদ্যারম্ভ করার অর্থ এই নয় যে বিদ্যার্থী নিজেকে একদম লেখাপড়ার মধ্যে ঠিকঠাক ফিট বসিয়ে ফেলেছে, ঠিক আছে। ঠিক তেমনই বিবাহের সময় যজ্ঞ করা হয়, সেখানেও কিছু প্রতিশ্রুতি, কিছু ভাবনা চিন্তা রাখা হয়। এর মানে এই নয় যে তারা একে অপরের প্রতি সামগ্রিক সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর যেমন সন্ন্যাস নিয়ে কথা এখানে এখন উঠছে, মানবপ্রস্থ তো কবে গুল হয়ে গেছে, এটা তো প্রথমেই ছিল আগে, যে ক্রমমুক্তির যাত্রা এবং তারপরে সন্ন্যাসও এক আন্তরিক স্থিতি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক যেমন আমি শিক্ষার্থী কি না শিক্ষার্থী এটা একটা আন্তরিক স্থিতি, স্কুলে গেলে শিক্ষার্থী হয় না। আমি বিয়ে করেছি তার মানেই যে আমি একটা সংগঠিত সুন্দর জীবন কাটাচ্ছি, এটা বলা যাবে না। ঠিক তেমনই আমি গেরুয়া পড়ে ফেলেছি মানেই সন্ন্যাসী, এটা বলা যাবে না। ফলে এই যে ভাবনা চিন্তাটা যদি যে প্রশ্নকারী তার মধ্যে বা যে জিজ্ঞাসু তার মধ্যে থাকে যে সন্ন্যাস বলতে সেই আনুষ্ঠানিক সন্ন্যাস বলে, প্রথমে তার ম্যাচুরিটিকে পরিপক্ক করতে হবে। যখন বলছি আজকে সন্ন্যাসের প্রয়োজন কতটা, তখন প্রশ্ন রিভার্স হবে, সন্ন্যাস বলতে কী বোঝো? এবং তার সাথে আমি এই প্রশ্ন রাখবো, ব্রহ্মচর্য বলতে কী বোঝো? শিক্ষার্থী বলতে কী বোঝো? পুরুষ বলতে কী বোঝো? ছেলে বলতে কী বোঝো? বার্থ সার্টিফিকেটে ছেলে লেখা আছে, তার মানে কি ছেলের বাবার সম্পর্ক হয়ে গেছে? আবার এমনও হতে পারে কেউ জন্মসূত্রে ছেলে নয়, তার সাথে খুব সুন্দর সন্তানের মতো দায়িত্ব পালন করা হচ্ছে। এখনকার যে এই প্রশ্নের এই যে সাধারণত আমি একটা অ্যাজাম্পশন তো নিয়ে উত্তর দিতে হবে, সাধারণত এই উত্তরটা থেকে যায়, মানে এরম প্রশ্নের পিছনে থেকে যায় যে সন্ন্যাস মানে কিছু পরম্পরা প্রথাকে করা, একটা অর্গানাইজড হয়ে থাকা ইত্যাদি। আমি যদি বুদ্ধের সময় চলে, বুদ্ধের সময় থেকে এটা শুরু হয়েছিল এই যে সংগঠিত হয়ে থাকা, যদি দেখা হয় তাহলে কি বুদ্ধ কি কোনো সময় এই কথাটা বলেছে সংগঠিত থাকার উদ্দেশ্য হয়ে গেল একটা আশ্রম বানানো, একটা ভাবধারাকে চালিয়ে দেওয়া? তার তো ছিল না। আমরা বলেছি যখন বলছে সংঘম শরণম গচ্ছামি তখন সৎসঙ্গের কথা বলা হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস একটা স্থূল দিক থাকে, একটা সূক্ষ্ম দিক থাকে, একটা আনুষ্ঠানিক দিক থাকে, একটা ভাবগত দিক থাকে, ঠিক আছে। তো এবারে দেখতে হবে এই যে প্রশ্নটা আজকে করা হচ্ছে না, আমাদের ইগো প্যাটার্ন, আমরা মনে করি এই প্রশ্নটা আমি একটা ইউনিক প্রশ্ন তুলেছি, আজকের দিনে প্রশ্ন উঠেছে, কারণ আমরা টিভিতে চারিদিকে এই কথাটা শুনে নিয়েছি। এই প্রশ্ন আচার্য শঙ্করের আগে থেকে, কর্মকাণ্ড না জ্ঞানকাণ্ড, সন্ন্যাসকে আজকে প্রশ্ন করা হয়নি, ঠিক আছে। কারণ সন্ন্যাস এতটাই একটা ম্যাচিওর স্থিতিকে ডিনোট করছে যেই স্থিতিটা সাধারণ একটা মাথাতে বোধগম্য হয় না। দেখবেন আমি একটু আগে বলছিলাম, বিয়ে নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। ছেলে স্কুলে যাচ্ছে, সে 12 অবধি পড়লো, পড়াশোনা করলো, কতখানি শিক্ষিত হলো, এই নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। খুব হালকা হালকা প্রশ্ন হয় এইসব বিষয় নিয়ে, কারণ তার হাতে একটা সার্টিফিকেট আছে, কিন্তু সন্ন্যাস বা এরাম জাতীয় জিনিসের তো কোনো সার্টিফিকেশন নেই। তখন প্রশ্ন উঠে যায় যে এই যে ইনি বেলপাতা পুড়িয়ে সন্ন্যাসী হলেন,
তাহলে ইনি কি সন্ন্যাস বুঝে গেছেন বা এর কি কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন তো নেই, একদমই প্রয়োজনীয়তা নেই, প্রথাগত সন্ন্যাসের কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, সেরকমই আমি সবসময় আগেও বলেছি, এখন প্রথাগত কোনো কিছুরই কোনো প্রয়োজনীয়তা নেই, শিক্ষিত হওয়ার জন্য স্কুলে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যখন সন্ন্যাস ইত্যাদি পরম্পরা সামনে এসেছিল, তখন সব কিছুকেই, শুধু সন্ন্যাসকে না, সব কিছুকেই একটা সিস্টেমে ঢালা হয়েছিল। আপনি লেখাপড়া জানেন এর প্রমাণ কি? আপনি ক্লাস টেনের যোগ্য, আপনি প্রিটেস্ট টেস্ট দিয়ে অ্যাডমিট রেজিস্ট্রেশন করে এত দূর এসেছেন, এটাই তো বলবে আপনি মাধ্যমিকের যোগ্য। কেউ বলতেই পারে ক্লাস থ্রিতে থাকি আমি মাধ্যমিকের যোগ্য, কিন্তু প্রমাণ কি করে করব আমরা? এটা একটা মাসের ক্ষেত্রে কি করে আনবো? তখন এই ব্যবস্থা সামনে আনা হয় যে প্রথাগত সন্ন্যাস, এবং তাও কোনো গুরুই, আমার মনে হয় না কোনো সদ্গুরু এটা দীর্ঘ সময় পর্যবেক্ষণ না করে কাউকে এটা দেয়। এবার প্রশ্ন এসে যায় যে সন্ন্যাসের পরেই যে সে সব কিছু স্থিতির অধিকারী হয়ে যাবে, এর কোনো মানে আছে? একদম মানে নেই। এবার আমি যদি প্রশ্ন করি, কোনো গুরু সদ্গুরু দীক্ষা দিচ্ছে, সেই গুরু কি গ্যারান্টি দিতে পারে কালকে সেই সদ্গুরুর থেকে তার অজ্ঞানতা হবে না? তাহলে তার দীক্ষিত সন্তানগুলোর কী হবে? যেমন রাম রহিম বাবা ইত্যাদি কী হবে? যদি জীবনের কোনো স্ট্যান্ড না থাকে, তাহলে তো কোনো শব্দের কোনো স্ট্যান্ড নেই। তাহলে তুমি যে শব্দ বলছো, এই শব্দ যে কাল মিথ্যা প্রমাণিত হবে না, এর কী প্রমাণ আছে? কোনো প্রমাণ তো নেই, জীবনই মাত্র প্রমাণ। ঠিক তেমন গুরু কি দেখে যে এর মধ্যে পরিপক্কতা কী? আমি কিন্তু কে কী করছে বলছি না, সন্ন্যাস বিষয়টা কি বলছে। গুরু দেখে এ কতখানি জীবনকে বুঝেছে। গুরু বলছে না যে তুমি আসো গেরুয়া পড়ো, স্ত্রী সংসর্গ করবে না, টাকা পয়সা রাখবে না। শিষ্য বলছে যে আমি এর থেকে আলাদা হতে গিয়ে আমি একটু গভীরে প্রবেশ করতে চাই, আমি কী করবো? তখন গুরু বলছে ঠিক আছে একটু আলাদা থাকো। এবারে বলবে যে এই সংকল্প, যে সংকল্প করে ফেলা হলো, যারা সন্ন্যাস বিষয়ে ধারণা রাখে না তারা এই কথা বলে, সন্ন্যাস সংকল্প নয়, সংকল্প ত্যাগ। আমি কোনো সংকল্প করব না, এই জন্য আমরা ভুলে যাচ্ছি। আচার্য শঙ্কর পর্যন্ত স্ত্রী সঙ্গ করে এলেন, তাকে আমরা পতিত বলি নি, তাকে এখনও জগৎগুরু বলি। সন্ন্যাস একটা স্থিতি যদি না হতো, এবং সন্ন্যাসকে এখনও ওই স্তর থেকেই যদি না দেখা হতো, তাহলে অনেকেই গ্রহণযোগ্য হবে না সন্ন্যাসী হিসাবে। স্বামী বিবেকানন্দের তো প্রথাগত সন্ন্যাস হয়নি, ঠাকুরের ছবির সামনে নিজেরাই কী সব করে ফেলেছে, লোকে এখনও গালাগালি করে। যারা জড়বাদী হিসাবে সন্ন্যাসীকে দেখছে, সেই সব পরম্পরাবাদী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে স্বীকার করে না। ঠিক তেমন যারা জড়বাদী জগৎ দেখছে, তারা সন্ন্যাসকেও জড় হিসাবে দেখছে। এই দুটোই নয়, এই দুটোই ঠিক দৃষ্টিকোণ নয় আমার মনে হয়। গেরুয়া কি পড়তেই হবে? একদম পড়তে হবে না, কিন্তু তাহলে জিনিসটা এই দাঁড়িয়ে যাবে, কোনো জিনিসকেই কোনো জায়গাতে ট্যাগ দেওয়া যাবে না। ইভেন আজকে আমি দেখুন, যে কোনো ব্যক্তি আজকে যা কথা বলছে, বিজ্ঞানের প্রগতিতে কালকে সেই কথা মিথ্যা প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে আমি ডিসঅনেস্ট বলবো তো? সে ওই মুহূর্তের সাথে ন্যায় করেছিল, সে ওই মুহূর্তে সত্যি কথা বলেছিল। তো যখন কেউ সন্ন্যাসে কৃতসংকল্প হচ্ছে, তখন সে ওই মুহূর্তে সত্যতা গুরু দেখছে। ঠিক আছে, এবার যদি বলা হয় যে ভবিষ্যতে হবে না, ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না। বিবাহ করার পরে যে কেউ দুশ্চরিত্র হবে না, কে বলতে পারে? এবার যদি বলে যেহেতু দেখো বিবাহের পরে দেখা যাচ্ছে মনটা এদিক ওদিক করছে, তাহলে একই অপরের সাথে থাকাটাই ব্যর্থ, এটা তো ভুল হয়ে গেল। ওর মধ্যে সৌন্দর্য ছিল, ঠিক তেমনই সন্ন্যাস বা প্রত্যেকটি জিনিস, শুধু সন্ন্যাস চারটে প্রথা না, যে কোনো জিনিসের একটা স্থূল দিক আছে। স্থূল সূক্ষ্মকে ডিনোট কখনোই করে না, ম্যান্ডেটারি নয়, আর সূক্ষ্ম যখন আসে জীবনের নিয়মেই সে সাজে, স্থূল রূপ তার আসবে। আর আরেকটা দিক যেটা প্রশ্নের মধ্যে থাকছে, যে আজকালকার দিনে লোকে সন্ন্যাসকে এই মনে করছে, দেখুন আজকালকার দিনের প্রশ্ন নয়, আমি আবারও বললাম এটি অনেক আগে থেকে চলছে। আমরা নিজেদের মনে করি আমরা ইউনিক প্রশ্ন করছি, ইউনিক প্রশ্ন নয়। হ্যাঁ, কত এই আজকালকার দিনে আমরা কী বলছি যে লিভ ইন, আপনি পিছনে যান না। পিছনে কী ঘটেছিল? সুর্পনাখা তো লিভ ইনই করতে চেয়েছিল রামের সাথে। লিভ ইন কি আজকে নতুন জিনিস নাকি? আমরা বলছি আমরা এখন মডার্ন হয়ে গেছি, এ প্রথমেই ছিল। এখন সবাই কেউ কারোর মানছে না, হ্যাঁ বৌদি মায়ের মতো, দুর্যোধন মনে করেছিল বৌদিকে মায়ের মতো, তো তখন তো এরকম ছিলই। লেখাপড়া শেখা, হ্যাঁ আজকের লোকেরা ইউটিউব দেখে শিখিয়ে দিচ্ছে, আমরা খুব পড়াশোনা করতাম, শ্রীরামকৃষ্ণ করেছিল পড়াশোনা। যেগুলোকে আমরা আজকের প্রশ্ন বলছি না, আজকের দিনের দাবি বলছি, ওটা আজকের দিনের দাবি নেই, ওটা দীর্ঘদিন চলেছে এবং চলছে, সমাজ একটা প্যাটার্নে চলছে। ঠিক আছে, এবং ওই প্যাটার্নের মুখ্য ভাগে যে জিনিসটা এসে যায় কখনো কখনো, তাও সবসময় আসে না। সমাজ তো একটা নিরন্তর প্রবাহ, সময় একটা নিরন্তর প্রবাহ, এই সময়ে
আমাদের প্রেক্ষিতে এই জিনিসটা মুখ্য প্রভাবে এসছে, এই যে প্রশ্নটা করা হচ্ছে যে সন্ন্যাসকে কেউ গুরুত্বপূর্ণ মনে করছে না, এই সময় তো কত লোক আছে যারা সন্ন্যাসী পায়ের চরণে জুটে যাচ্ছে বা কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে, এই দুটো জিনিস একই সময় সমাজে কোএক্সিস্ট করছে। আমাদের মনে হচ্ছে আজকালকার দিনে প্রশ্ন উঠেছে, আজকালকার দিনে কত ব্যক্তি সন্ন্যাসী হচ্ছে, কত ব্যক্তি বিয়ে করছে, কত ব্যক্তি বিয়ে করছে না, কত ব্যক্তি আগেও সন্ন্যাস ছেড়ে ফিরে চলে এসছে। হ্যাঁ, কুমারীল ভট্ট, তার জীবনে দেখা যায় কিছু প্রায়শ্চিত্ত আগে বলেছে ভুল, তারপরে দেখা যায় আমাদের সন্ত জ্ঞানেশ্বরজির পিতামাতা তারা সন্ন্যাস থেকে ফিরে এসেছে, আগেও ফিরে এসেছে, আজও ফিরে আসছে। ফলে আজকের দিনে যে আমরা ইউনিক প্রশ্ন বা সমস্যা বলছি এটা চিরকালই থেকেছে, কিন্তু তার মধ্যে দিয়ে এইটা যে মূল বিষয়গুলির সৌন্দর্য, যেমন আমরা একটু আগে আলোচনা করলাম সার বিষয়টাকে তুলতে হবে, তো ওটাকে তো বাদ দিয়ে দিলে চলবেই না, ওটাকে নিয়ে নিতে হবে, ওটার মধ্যে সৌন্দর্য আছে। আর থাকলে অর্গানাইজডভাবে থাকা, অর্গানাইজডভাবেই তো থাকতে হয়, ট্রাফিক পুলিশ আপনাকে অর্গানাইজই তো করে, কোনখানে অর্গানাইজেশন ছাড়া থেকেছি। আমাদের ইম্পেশেন্স আজকে এই কথাগুলো বাজাচ্ছে, আমাদের প্রজ্ঞা নয়, প্রজ্ঞা তো সম্মিলন করে দেয়, যখনই কোনো ব্যক্তির মধ্যে প্রজ্ঞা জাগে দেখবেন তার শিষ্যরা কেমন সম্মিলিত হয়ে যায়, অর্গানাইজড হয়ে যায়। তো আপনারা এই এতগুলি লোক বসে আছেন এখানে, কে আপনাকে অর্গানাইজ করলো? যত বুদ্ধি হবে আপনাদের তো, সব একজনের বাগানে থাকার কথা, একজন এদিকে থাকার কথা, একজনের বিড়ি খাবার কথা, একজনের হাঁটতে যাওয়ার কথা, যেখানেই কোনো সৌন্দর্য আছে, সে যেখানেই কোনো গভীরতা এসছে জীবনের, সেখানে অটোমেটিক্যালি জীবনের যে অ্যালাইনমেন্ট, যে ভারসাম্য, যে সন্তুলন অটোমেটিক চলে এসেছে। শ্রীরামকৃষ্ণ বসে আছেন, আর এতগুলি লোক কাউকে চেনেন না, ভালো করুন, সবাই চুপ করে শুনছে, অর্গানাইজ হলে তো হবে না। এবার থাকলো ব্যক্তিগত জীবন, আমি বলবো ব্যক্তিগত জীবন ইন্ডিভিজুয়াল হতেই পারে, আজকে সময়ের নিধে যদি এমন আসে যে ব্যক্তি ব্যক্তির মতো তৈরি হবে, তবু আমি এই কথা বলবো দুটোই প্রয়োজন আছে। সমাজে চিরকাল এমন ব্যক্তি ছিল যারা একা চলতে চেয়েছে, আবার চিরকাল এমন ব্যক্তিও ছিল বা থাকবে যারা একসাথে থেকে লাভবান হয়েছে, অনেক সহায়তা হয়েছে। তা এই দুটোর মধ্যে যদি প্রজ্ঞা জাগে সন্তুলন আসবে, যদি সমাজ প্রজ্ঞাশীল হয় বুঝতে শিখবে যে একা পথ সবার পথ নয়, আবার অর্গানাইজড পথেই সবার উন্নতি হবে এটা কোনো মানে নেই। এবং সনাতন ধর্মের সৌন্দর্য এটা, সনাতন এই দুটোকেই সমানভাবে গ্রহণ করেছে। ঠিক আছে, তুমি একা থাকতে চাইছো, তুমি যদি জীবনের মূলভূত সুর বুঝতে পারো একা থাকো, খুব সুন্দর, আর তুমি উন্মাদের মতো চলতে চাও তাহলেও একা থাকবে জেলে, একা থাকো, দুটোই দিক হয়, একা জ্ঞানীও হয়, একা ক্রিমিনালও হয়, ক্রাইমের সময়ও একা, ঠিক আছে, আর জ্ঞানের সময়ও একা, গুরু পর্যন্ত যায় না একাকে যেতে হয়, আবার অর্গানাইজড সেরকম, যখন ক্রাইম হয় তখন অর্গানাইজড হিসাবেই হয়, পুরো সমাজ সম্মিলিত হয় একটা ক্রাইমে, ঘুষখড়িতে সবার হাত আছে, আবার ঠিক তেমনই কোনো বুদ্ধের সংঘ অর্গানাইজড হয়। জীবনের একটা স্তর অবধি আমাদেরকে অর্গানাইজড করতে হয়, হতে হয়, নিজেকে গঠন করতে হয়। যেমন ও গান শিখছে, তাহলে এখন এর সহায়তা ও সহায়তা চাই, অর্গানাইজড হতে হবে। এইবারে যদি প্রত্যেক সময় আমরা পাশে গিয়ে বসে থাকি আর ওইখানে রাগ বাগেশি করছে, ওর হবে না। তাহলে এমনকি কোনো বিন্দু হবে যখন ওর কোনো সহায়তা লাগবে না, কখনো হবে না। আপনি এক থেকে এক বড় গায়ককে দেখুন, তারাও গিয়ে কিন্তু লতা মঙ্গেশকর যদি থাকে বড় গোলাম আলী খার কাছে হাত জোর করে দেবে, কেন আমি তো যথেষ্ট শিখে গেছি, নাইট অ্যাঙ্গেল উপাধি পেয়ে গেছি, আমার তো কোনো দরকার নেই কাউকে মান্যতা দেবার, কে গুরু কার গুরু? জীবনের প্রজ্ঞা এই কথা বলে না, জীবনের প্রজ্ঞা বড় গোলাম আলী খার মধ্যে ওই যে প্রজ্ঞা যেটা নির্গুণ প্রজ্ঞা, ওকে দেখে নেবে এবং প্রণাম করবে। তো এই দুটো জিনিস আমার মনে হয় চিরকাল ছিল। আমাদের ইগো বা আমাদের কি বলবো, আমাদের একতরফা দেখা জীবনকে, যেখান থেকে মনে হয় কিছু চাই না আর কিছু চাই চাই, ঠিক আছে। তো রামচন্দ্র যোগবাশিষ্ঠ বলেছেন, ঠিক আছে, তাহলে আমি রামচন্দ্রকে কতটুকু ধরতে পারি, তারপরে রামচন্দ্রের বাকি কাজগুলো, তার ভুলগুলো, তার মারিচের পিছনে ছোটা, সে তার ঘরেই থাকতে চাইছিল না আর সোনার হরিণ দেখে, এইটুকুনি বুদ্ধি নেই হরিণ সোনার হয় না, তাহলে এবার বেচারা যে রামচন্দ্র যদি 10-15টা শিষ্য থাকতো তারা কি বলতো, বলছে আমার গুরু বউয়ের জন্য হরিণ আনতে ছুটেছে। আমরা কি ওইভাবে রামকে দেখবো, নাকি যোগবাশিষ্ঠের রামকে আমরা তার প্রজ্ঞায় দেখবো? ঠিক তেমনই কোনো সন্ন্যাসী এই যে সংকল্প করবে স্ত্রী গ্রহণ করবে না, তার যদি গুরু না বোঝে যে এ ব্যক্তি তৈরি আছে, এ এত ক্রিয়েটিভ হয়েছে যে এর আর দরকার পড়বে না। যেমন সারেগামা বাধা নিশা শিখে গেছে, একজন গুরু 10 বছর পর বলছে এরা সারেগামা বাধা নিশার দরকার নেই, এমন হতেই পারে কোনো একটা সময় গলা ধরে গেছে বা আনঅ্যালার্ট তার সাটা এদিক ওদিক হয়ে গেল, তার মানে কি গুরু কখনো বলবে না যে তুমি শিখেছো সারেগামা বাধা নিশা? তাহলে কী করে চলবে, এগোবে কী করে? বলছে কী হয়েছে, বলে 12 বছর শিখছে কোনো সারেগামা বাধা নিশাই বলছি। তা কী হয়, আমরা যোগবাশিষ্ঠের রামচন্দ্রকে কি দেখবো না?
আমরা তাকেও তো দেখবো, আবার সম্মুখ বধ করছে যে রামচন্দ্র তাকেও তো দেখছি, দুটোকেই আমরা দেখছি। এবার যদি বলি দেখো ভবিষ্যতে সম্মুখ বধ করতে তো পারে, তাহলে আজকের সৌন্দর্যকে উপেক্ষা কী করে করি? তো 12 বছর বা 9 বছর বা একটা দীর্ঘ সময়, সময়টা বড় কথা নয়, তো একটা জার্নির মধ্যে দিয়ে যে গেছে, হ্যাঁ, তার মধ্যে পরিপক্কতা এসেছে ইন্ডিভিজুয়ালি, সে সন্ন্যাসী। এবং আমরা পঞ্চম অধ্যায় গীতাকে কিন্তু দীর্ঘ আলোচনা করছি সন্ন্যাসী কাকে বলে, একটা জার্নির মধ্যে কি যে ম্যাচিওর হয়েছে, জীবনকে বুঝেছে, জীবনের প্রতি এত গ্রহণশীল হয়ে গিয়েছে যে সে তার নিজস্ব প্রজ্ঞায় চলে। প্রশ্ন এটা তারাই করবে, বিয়ে নিয়ে টাকা নিয়ে যাদের নিজের ইচ্ছা আছে, তার প্রজ্ঞায় চলে। কত শুধু সন্ন্যাসী ছেড়ে দিন, কত কবি আছে বিয়ে করেনি, তাহলে বলবি আপনি জীবনে একটা দিক ছেড়ে দিয়েছেন, হতেই পারে এরকম না? কত বিজ্ঞানী আছে যারা বিয়ের দিকে ঝোঁকেনি, তার মানে আপনি জীবনে একটা দিক ছেড়ে দিয়েছেন? ভাই সে এত মশগুল আছে, আর এগুলোর হুশ নেই? না না, চুপ হো গ্যা। যদি কথাটা বলি, ভাই তার প্রয়োজন নেই, বোঝো, সে তার সৃজনাত্মিকা শক্তিকে কোনো অন্য একটা কাজে লাগিয়ে দিয়েছে এবং সে হ্যাপি। কিন্তু আমরা যেহেতু ছাড়তে পারবো না, আমাদের বোধ হচ্ছে কী করে ছেড়ে থাকবে, ছাড়া তো যাইই না। এটা ঠিক জিনিস নয়, এটা জীবনের প্রতি সংকীর্ণ দৃষ্টিকোণ। একজন ব্যক্তি তার শারীরিক স্তরও উন্নত হয়, একজন ব্যক্তি বিরিয়ানি দেখলেই জিভ থেকে জল বেরিয়ে যায়, আর একজন ব্যক্তি অনায়াস বলতে পারে, ও তো আমাদের অন্নবী আছে, যথেষ্ট হেলথ কনসিয়াস হয়ে চলে বলে আমি কালকে যেমন বাটুরে ছোলে বাটুরে হয়েছিল, বলছে না না আমি খাবো না বাটুরে খাবো না। আর একজন তো জল পড়ে যাবে, যার জিভ থেকে জল পড়ছে সে কী বলবে? বলবে হতেই পারে না। তো সে বলবে কি? বলে দেখুন আপনার জীবন থেকে ছোলে বাটুরের স্বাদটা গ্যাপ থেকে গেল, ভাই ছোলে বাটুরের থেকেও আমার স্বাস্থ্যের প্রতি আমি বেশি প্রেম, থাক তোমার ছোলে বাটুরে। খুব ভালো হতো যদি ছোলে বাটুরে খেয়েও আমি নিজের কোলেস্ট্রল ফ্যাটকে সংযত করতে পারতাম, খুব ভালো হতো, কিন্তু বর্তমানে আমার অভিজ্ঞতা আমার তথ্য তা বলছে না, আমার শরীর ঠিক থাকছে না। সন্ন্যাসীও তেমন, সে কোনো জোর করে কিছু ত্যাগ করে না, সে কিছু নাটক করবে না, কে কী করছে আবার বলছে আমি সেই নিয়ে কথা বলবো না, সে তো কিছু কেউই বলতে পারবে না। তো রাজা মৎস্য দেখা যাচ্ছে তিনি হুঁকো মুখে নিয়ে, গড়গড়া মুখে নিয়ে সমাধিস্থ হয়ে গেছেন, এটা সমাধিস্থ হয়ে গেছেন হুঁকো মুখে নিয়ে, দুটো যেন বিপরীত দিক, নেশা করছেন এদিকে আবার এদিকে তিনি সমাধিস্থ হচ্ছে। তো বলা তো যাবেই না যে ব্যক্তি কতখানি সত্য বলছে, কোনো প্রমাণ নেই, ঠিক আছে? তো আমরা সেইভাবে দেখবো না। তো যখন এরকম আসছে দেখা দৃষ্টিকোণ, তখন ধরে নিতে হবে ব্যক্তি তার প্রজ্ঞায় চলছে, সন্ন্যাসী একমাত্র যে তার প্রেমে চলে, যে তার বোধে চলে, এবং এই বোধে চলতে গিয়ে সে দেখতে পায় আমাদের অনেকের পথই অনেক দূর অবধি এক, অনেক দূর অবধি এক। সেই জন্যই কোনো আচার্য শঙ্কর কিছু বিধি দিয়ে যান, লিখে দিয়ে যান যে দেখো এগুলো দেখে তুমি মিলিয়ে নিও, কৃষ্ণ গীতাতে এটাই বলে অর্জুন এই লক্ষণ দেখে তুমি বুঝে নিও যে এই ব্যক্তি এগিয়েছে, আর কি উপায় আছে? আর বাকি যেগুলি প্রেমের কথা, যেগুলি প্রজ্ঞার কথা, ওগুলো তো যার যার ব্যক্তিগতই থাকবে, ওটা নিয়ে কিছু বলা যাবে না। মহিষাসুরের শুক্রাচার্য কি পরম বন্ধু মনে হয়েছিল? এবার গুরু হিসাবে যে ক্রাইটেরিয়া শিষ্যের, শুক্রাচার্য আর মহিষাসুরের মধ্যে কিন্তু পুরো মিলে গেছে, একদম প্রেমে আছে শুক্রাচার্যর প্রতি, কিন্তু এইটা যে সত্যের পথ এটা কে প্রমাণ করবে? কেউ তো প্রমাণ করতে পারবে না, জীবনই প্রমাণ করবে, এছাড়া কোনো প্রমাণ নেই। তো আজকের দিনে যে সন্ন্যাসের কথা বলছে, আমার মনে হয় আজকের দিন বলে কিছু নেই, জীবন প্রবাহে চলেছে, চিরকাল চলেছে, এবং এই প্রবাহে চলতে গিয়ে বারংবার এই প্রশ্ন এসছে। আর যদি বলা হয় যে কোন একটা জিনিস এই সময় অপ্রয়োজনীয়, তাহলে হতে পারে এই সময়ের অপ্রয়োজনীয় আবার তা আসবে সামনে, ঠিক আছে? তো আমার মনে হয় সমাজ একটুখানি নয়, পৃথিবী একটুখানি নয়, জীবন একটুখানি নয়, বিভিন্ন জায়গায় তা বিভিন্নভাবে ম্যানিফেস্ট করেছে। যেই সময় আমরা একটা ফিলোসফি নিয়ে কথা বলছি, ওই সময় এই ফিলোসফির বিরোধে কিছু উঠছে, অন্য জায়গায় এই ফিলোসফির পক্ষে কিছু উঠছে। তো জীবন চিরকাল এইভাবেই চলেছে, তো আলটিমেট কিছু তো বলা যাবেই না এই ক্ষেত্রে। যদি কেউ সৌন্দর্য দেখতে পারে সে তার সাথে এগাবে, আর যদি না দেখতে পারে ঠিক আছে, সেটা তার মতো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ মহারাজ, বিষয়টি বোঝা গেল। তো আশা করছি যারা এই প্রশ্নটি রাখছে তারা অনেকটাই ক্লিয়ার হবে। দ্বিতীয় আরেকটি, এর সাথে একটি মানে প্রাসঙ্গিক প্রশ্ন আসছিল, যেটি বর্তমান সমাজের প্রেক্ষাপটে একজন সাধককে, সাধকের পক্ষে একজন সন্ন্যাস কতটা তাকে হেল্প করতে পারে, আর আর দ্বিতীয় যে এই সন্ন্যাস পরম্পরা বহু প্রাচীন সময় থেকে হয়ে আসছে, এই বর্তমান স্থিতিতে এর মধ্যে কিছু কি মডিফিকেশন আনা যেতে পারে যেটার ফলে আরও এগিয়ে যেতে পারবে মানে সাধক? কারণ সমাজ, সময় এবং সমাজ
সমস্তই পরিবর্তনশীল, সময় সময় পরিবর্তিত হচ্ছে। তো এক্ষেত্রে কি সন্ন্যাস, সন্ন্যাসের যে স্ট্রাকচার আছে সেখানে কি কিছু পরিবর্তন বা মডিফিকেশন আনা যেতে পারে? আনা যেতে পারে কি? ক্রমাগত এসেছে, ক্রমাগত এসেছে। আমিও তো সন্ন্যাসী, আমি দণ্ড নিয়ে ধরেই বসে আছি, ঠিক আছে। আগে সন্ন্যাস মানে অরণ্য ছিল, এখন অরণ্যই তো নেই। তো যেই সম্প্রদায়কে অরণ্য নাম দেওয়া হয়েছে সে কোথায় যাবে বেচারা? অরণ্যই আর নেই, গিরি, কোন গিরি পর্বতে উঠবে? গ্লোবাল ওয়ার্মিং কোথায় কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, ঋষিকেশ অব্দি তো আমরা দেখে এলাম কি স্থিতি। তো প্রথম ব্যাপার হলো সন্ন্যাস সাধকের জন্য কতখানি প্রয়োজন, এটা একমাত্র গুরু বলতে পারে, অথবা তার আন্তরিক গুরু বলতে পারে। সে সন্ন্যাস্ত হয়েছে কিনা, সন্ন্যাস্ত মানে সে ছোটকে ছেড়ে বড় দেখতে পারছে কিনা। যখন বড় দেখার মতো কন্ডিশনিং ভিতরে আবহাওয়া তৈরি হয়ে যায়, আমি বিরাট দেখতে পাচ্ছি ব্যক্তি, আমি ন্যাচারাল সন্ন্যাসের কথা বলছি, ব্যক্তি আর নিজের ছোট জিনিসের মধ্যে ফেঁসে থাকতে চায় না। পরিবার কেন, পরিবার ত্যাগ করে দেয়, তার কি কোনো বিতরাগ আছে, সে কি কিছু ছেড়ে দিল? সেই এক তেল নুন ফোড়নের গল্প বলছে ভাই। শুধু সন্ন্যাসী ছাড়ে না, একটা পড়াকু ছেলে পর্যন্ত ঘরে ছিটকিনি তুলে দেয়, রাখো তোমাদের গল্প। সে কিছু এগোচ্ছে তো না, যেই এগোবে সে যেই রোজকার, যে রোজকার নামচার জীবন, দেখুন যে কোনো ব্যক্তি ক্রিয়েটিভ হয়েছে সেই জীবন থেকে সরেছে, থাকেনি। আপনার বিজ্ঞানী থাকেনি, হ্যাঁ, আপনার কবি থাকেনি, আপনার চিত্রকর থাকেনি, কেউ থাকেনি। এভাবে এমন দেখবেন না যে পারফেক্ট সব কিছু করছে, হ্যাঁ, কিন্তু সে সংসারী। আপনি ওয়েস্টার্ন ফিলোসফি চলে যান, প্লেটো, ওনাকে দেখে ঘড়ি মেলানো যেত, এমন পরিস্থিতি বলা হতো। খুব পাংচুয়াল ছিলেন, একটা স্তর অবধি ছিলেন, যদিও শেষ পর্যন্ত না। তো তাদেরকেও দেখা যায় না যে আমরা যাকে সন্ন্যাস, সবসময় মাথায় রাখবে যখন আমরা সন্ন্যাস ফন্ন্যাস যা কিছু বলছি, মানে আমরা কি মিন করতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ। যে প্রকৃত সন্ন্যাস, আমি তো বলবো প্রত্যেক ব্যক্তির মধ্যে সন্ন্যাস বসেই আছে। যেই কিছু হায়ার আপনার সামনে আসবে, বিরাট কিছু আসবেন, আপনি ছোটকে ছেড়ে দেন, তাই না? এটাই সন্ন্যাস, বিরাটের জন্য ক্ষুদ্রের ত্যাগ। যেই ক্লাস সিক্সে উঠলো, ফাইভকে ছেড়ে দিয়ে গেল, তো ফাইভের পুরো নির্যাসকে নিয়ে সে সিক্সে উঠে গেল, এটা একমাত্র সন্ন্যাস। সে বিরাট হয়ে গেল, তার নলেজ প্রসার হচ্ছে। সন্ন্যাসী সংসার থেকে পালায় না, সংসারকে এমব্রেন্স করে। আর কোনোদিনও যারা সন্ন্যাস কিছু মাত্র বুঝেছে তারা অন্তত খুব ভালো করে জানে একমাত্র সন্ন্যাস মানে তাই, জীবনকে নিরপেক্ষ হয়ে গ্রহণ করা। আগে গ্রহণ করতাম কিভাবে? সাপেক্ষে গ্রহণ করতাম, ইনি আমার আপন, ইনি আমার আপন, ইনি আমার আপন, এখন সমগ্রতা আমার আপন। এবং যখনই এই ব্যক্তি প্রথাগত সন্ন্যাস, এই সব জিনিস দেখুন, আমাদের গেরুয়া থেকে শুরু করে যা কিছু করা হয়েছে না, বিরজাহোম থেকে শুরু করে যা যা আমরা বলছি, যা যা আমরা করছি, ইভেন আমি অনেকবার বলেওছি, সন্ন্যাসীর আচরণ যেভাবে আচরণ করতে বলেছে, ইটস লাইক জীবন মুক্তের মতো আচরণ করো, তোমার ভিক্ষাপাত্রে যা পড়বে খাবে, এটা কিরম আচরণ, এক অস্তিত্ব হচ্ছে শিকারের আচরণ। সন্ন্যাসী কারোর থেকে পালিয়ে যায় না, এই যেটা ও বলছে, এই পালিয়ে যাওয়াটা বিকৃতি, এবং এটা সব ক্ষেত্রে ঘটেছে, সন্ন্যাসের ক্ষেত্রেও ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। প্রথা বানানো হয়েছে, পরম্পরা বানানো হয়েছে, আমাদের সম্প্রদায় বানানো হয়েছে, এরকম নির্দিষ্ট ড্রেস পরতে হবে বানানো হয়েছে, চুল কাটতেই হবে বানানো হয়েছে, হ্যাঁ, এখনগুলো অনেক সামনে এসে গেছে। সন্ন্যাসীর এত কর্মকাণ্ডী হয়ে গেছে কল্পনাও করা যায় না। আমাদের যে চারটে মূল আচার্য শঙ্করের মঠ, ভয়ঙ্কর কর্মকাণ্ডী সব, এটা তো হওয়ার কথাই নয়। আবার আমি এটাও দেখেছি এদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিং যে একেবারে নীল তাও নয়, কিন্তু কোথাও যেন একটা আটকে থাকা আছে। দুটো বর্গ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে, একটা বর্গ বলছে সব ফেলে দাও, আর আরেকটা বর্গ বলছে না না, এগুলো আমাদের আদি পরম্পরাকে ধরে রাখো, আমাদের মাঝে আসতে হবে। স্বামী বিবেকানন্দ আমি মনে করি এই ক্ষেত্রে একটা রিভলিউশন শুরু করেছিলেন, একদম সরাসরি, অত সহজ ছিল না ওই সময় দাঁড়িয়ে এই কথা বলা। তো অবশ্যই একে নতুনভাবে সংস্কারিত হয়ে আনা দরকার। এবার যদি এখন নতুন নতুন কিছু পরম্পরা আস, পরম্পরাই বলবো, একরকম আসছে ভাবনা চিন্তা, মানে তো পরম্পরা, মাথায় যা এলো তাই তো পরম্পরা, আমার এমন মনে হয়, মানে একটা পরম্পরা আর কি, আমার মনে হয় এমন হওয়া উচিত। এই যে বললেন এমন হওয়া উচিত, এর মানে কি? সূক্ষ্ম পরম্পরা, ইট শুড বি ফলোড, এটা ফলো হবে, মানে তো পরম্পরা। তো দেখা যাচ্ছে অনেকে সন্ন্যাসকে রিডিফাইন করছে, যে বিয়েও করতে পারো, কাপড় চোপড় পড়তেও পারো, নাও পড়তে পারো। আমাকে যদি জিজ্ঞেস করেন সন্ন্যাস হয়, একদম হয়, আলবাত হয়, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু
ওই তোমার তেল ফোড়ন আর নুনের গল্প ওই বিয়েতে যেন না থাকে, তাহলে সন্ন্যাস হয়। বিয়ের স্ত্রীর সাথে যেন তুমি ওইদিকে তাকালে কেন, আর তুমি ওইদিকে গেলে কেন, তুমি কত টাকা জমিয়েছো, এই নিয়েই তোমার দিবানিশি ভাবরে মন অন্তরে করাল বদনার বদলে এই যেন না চলে, তাহলে অবশ্যই সন্ন্যাস হয়। হতেই পারে, যদি এরকমভাবে বের করে আনতে হয় সন্ন্যাসকে যে বিবাহিত সন্ন্যাস হবে, তাহলে বিয়েকেও রিডিফাইন করতে হবে। বিয়ে কেমন হওয়া উচিত, কোন ম্যাচুরিটি স্তরে বিয়ে হওয়া উচিত, যাতে একজন সন্ন্যাসীর মতো জীবন কাটাতে পারো। কারণ আপনার সমাজ, আপনার সংবিধান তো আপনাকে এই রাইট দেবে না, ওদের খরপোশ দাও যেমনই হোক। এবার বেচারা সন্ন্যাসী যে অন্তরের যে ব্যক্তি, সে রোজগারও হয়তো করছে, কিন্তু আমাদের হাতে তো এটা নেই, যেটা আমি মনে করি যে আরেকজনকে বদলে দেওয়া। আমি ওকে বলছিলাম সকালবেলা তো আলোচনা হচ্ছিলাম, এটা বল আপনাদেরকেও বলতে চাইব, সন্ন্যাসী ঠিক করুক ভুল করুক নিজের সাথে সংকল্পিত, আমি নিজের জীবনকে গঠন করছি। কিন্তু বিবাহিত জীবনে যখন সন্ন্যাস, তখন পরিস্থিতিকে এত ম্যাচিওরভাবে গঠন করতে হবে, নিজেকে এত আন্তরিকভাবে সশক্ত তন্মাত্রা ধারণ করতে হবে যে আমার প্রভাবেই বাকি বদলে যায়। কারণ আপনি হয়তো ম্যানিপুলেট করবেন, আপনি বলবেন কি ছোটোখাটো জিনিসে ফেঁসে থাকা, ঠিক আছে সিনেমা দেখেছো হয়ে গেছে, এবার বউকে দেখা গেল বা স্বামীকে দেখা গেল, সে বলে না রোজই সিনেমা দেখবো, সপ্তাহে চার দিন করে সিনেমা দেখবো। এবারে আপনি যদি তার সঙ্গ না দেন, তাহলে আপনাকে সমাজ ছাড়বে না, আর আপনি যদি তার সঙ্গে থাকেন আপনার কাছে অর্থহীন মনে হচ্ছে, তখন আপনাকে কি বলতে হবে, তুমি তোমার মতো দেখো আমি দেখবো না, কি হবে সমাজ? এবার এবারে কোথায় গেল? তখন কি হবে, স্বামী আর স্ত্রীকেও স্বাধীনভাবে ডিফাইন করতে হবে। এটা যদি হয় যে স্বামী স্বতন্ত্র, স্ত্রী স্বতন্ত্র, তাদের মধ্যে দেহ সম্মিলনও হয়েছে, কিন্তু কেউ কারোর উপর ইনি দাবি করছে না, তাহলে হতেই পারে যে যেটা বলা হয় যে দেহের চাহিদা উঠলে কী করবে, ঠিক আছে দেহের চাহিদা তো একপক্ষীয় নয়, স্বামী ঢুকে ছিটকিনি তুলে দিয়ে বললো যে আমার দেহের চাহিদা এসেছে, স্ত্রীর মধ্যেও আসতে হবে, নাহলে কী হবে, এক্সপ্লয়েট হবে। যদি এই দুটো ম্যাচিওর হয় তাহলে অবশ্যই গৃহের সন্ন্যাস হতে পারে। যদি আমার প্যান্ট শার্ট, আমার ধুতি, হোয়াট এভার, ধুতি তো কিছু না যে আমাকে ভয়ে ভয়ে আমি ধুতি পরে থাকবো, যদি আমার প্যান্ট শার্ট আর আমার গেরুয়া দুই অবস্থাতেই আমাকে ধ্যানই রাখে, অবশ্যই হতে পারে। কিন্তু সমস্যা হয়ে যায় কি, আজকের দিনের দুটো দিকই বলছি, সমস্যা নয় দৃষ্টিকোণটাই এই, কোনো প্রমাণ তো নেই আমার ধ্যানের। এর আড়াল যদি নিতে চাওয়া হয়, জীবন কথা বলবে, জীবন কথা বলছে, এত রকম সিস্টেম হচ্ছে, এত আমরা প্রোগ্রেস করছি, এত নিয়ম মানছি, তার সাথে সাথে ডিপ্রেশনের আর কাউন্সিলিং সেন্টার দিন দিন বাড়ছে, লিভিং করছি, লিভিংয়ের সম্পর্কেও আমাদের সংবিধান ঘুরে ফিরেছি একই জায়গায় দাঁড়িয়ে গেছে, বলছে এটা একটা অঘোষিত বিবাহ, ঠিক আছে ঘুরে ফিরেছি একই জায়গায় দাঁড়িয়ে গেছে, বিয়েকে বিয়েকে মাপাই হয়েছে কি, সেক্সুয়াল রিলেশন হয়েছে কি না, ইন্টারকোর্স না হলে বিয়ে হয়নি। তাহলে এই সবগুলোকে যদি সামগ্রিকভাবে ওপেন সন্ন্যাসে আসতে হয়, তাহলে এই সবগুলোকে কিন্তু রিডিফাইন করে দাঁড় করাতে হবে, না হলে কিন্তু জীবন তো 2000 বছরের নয়, খুব ঘুরিয়ে ফিরিয়ে 70-80 বছর, তার মধ্যে এই যে কথা বলছি এইটা বোঝার জন্যই অন্তত 18 বছর পার করে দিয়েছি, আমাদের লেকচার 18 বছরে কম কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে আর 70 বছর পরে তুমি নতুন কিছু করতে পারবে না। তো এই 18 থেকে 70-এর মধ্যে এই জিনিসগুলোকে সব দাঁড় করানো যদি যায়, তাহলে অবশ্যই সন্ন্যাস হতে পারে, অবশ্যই হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার কেউ যদি ভিতর থেকে থাকে, দেখুন কেউ ভিতর থেকে সন্ন্যাসী না, সশক্ত তার তন্মাত্রা, তাকে আমি সন্ন্যাসী বলবোই না, তাকে নিত্য সন্ন্যাসী বলেছে শ্রীকৃষ্ণ, তাকে সমুদ্ধ বলেছে। সমুদ্ধ পুরুষের জন্য সন্ন্যাস কথাটাই, প্রশ্নটা ইরিলেভেন্ট। সমুদ্ধ পুরুষের 18টা স্ত্রী থাকতে পারে, 36টা বাচ্চা থাকতে পারে। যেমন আমরা শিবকে দেখেছি, শিব ধ্যানস্থ, আমাদের ভারতবর্ষতে এটা স্বীকার করে নিয়েছে যে ধ্যানে থেকেও পরিবার থাকতে পারে, কিছু এসে যায় না, কিন্তু ওটা আদর্শ। যদি আদর্শকে জীবনে ঢালা যায়, আজকের দিনেও সংসারের মধ্যে থেকেও, চাকরি করেও, কাজকর্ম করেও, বাকিদেরকে নিয়েও চলা যেতে পারে, কিন্তু এই বাকিগুলোকে তুমি সাজাতে তো পারবে না, আর অনন্ত সময় নেই যে আমি আমার তন্মাত্রা তৈরি করছি, আস্তে আস্তে সব তৈরি হবে, তাও তো নেই। তো কেউ কার প্রজ্ঞায় যদি এগোতে চায়, খুব আনন্দের কথা এগাক, এবং সনাতন ধর্ম এই স্বাধীনতা সকলকে দেয়, এগাও তুমি তোমার মতো করে এগাও, এই জন্যই তো এত স্কুল অফ থটস আমাদের কাছে আছে, তাই তো কোনো অসুবিধা নেই, হতে পারে আজকের দিনে।